আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি ইকরাশি গ্রামের মোহাম্মদ ওমর আলী, এই গরুটির মালিক। তিনি একজন প্রান্তিক কৃষক, সবসময় তিনি কোনো না কোনো কিছু করে থাকেন, কৃষি খামার পাশাপাশি গরুর খামার। মোটামুটি ওনার নিজের হাতে তৈরি, 3.5 বছর ধরে গরুটি তিনি লালন পালন করে আসছেন। এবার আশা করছে তিনি এই গরুটি বিক্রি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি দেহের গঠন, গরুটির মূল আকর্ষণ হলো দেশীয় সার গরু, যার কারণে এটার ওইভাবেই এটাকে লালন পালন করা হয়েছে এবং ওভাবেই এটাকে যত্ন নেওয়া হয়েছে। আর দেশীয় সার গরু সবার কাছে পছন্দনীয় এবং সবাই এটা পছন্দ করে, সেভাবেই তিনি এটাকে লালন পালন করে বড় করেছে। কোনো ক্রস না, একজ বাংলাদেশি গরু। গরুটি আপনি যেই কিনেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে সরাসরি গরুর যে মালিক তার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন।